নারীর যন্ত্রণাদায়ক শারীরিক মিলন কারণ ও প্রতিকার। নারীর যোনি মিলন উপযোগী করেই বিধাতা সৃষ্টি করেছেন। এটি যে কোনো আকারে লিঙ্গ গ্রহণে সক্ষম, তারপরও বিভিন্ন কারণে শারীরিক মিলনের ব্যথা অবিবাহিত যুগলের মাঝে দেখা যেতে পারে। মিলনকালে যন্ত্রণা মিলনের প্রতি অনীহা সৃষ্টি করতে পারে, তাই এই বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব কারণ উদ্ঘাটন করে প্রতিকারের ব্যবস্থা জরুরি। কিছু ক্ষেত্রে নারী যন্ত্রণাদায়ক শারীরিক মিলন অনুভব করতে পারেন যদি নিম্নোক্ত কোনো একটি কারণ বিদ্যমান থাকে। ভ্যাজাইনি মাস, এটি একটি সাধারণ অবস্থা যাতে যৌনাঙ্গের পেশি সংকুচিত হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে যৌনাঙ্গকে ব্যথা পাবার ভয়, অর্থাৎ ব্যথা পাবার ভয় থেকে পেশি সংকোচনের ফলে মিলনের যন্ত্রণা অনুভব। যোনিপথে সংক্রমণ, যদি যোনিপথে কোনো প্রকার ইনফেকশন থাকে তাহলে মিলনের ব্যথা অনুভব হতে পারে। সন্তান প্রসবের সময় যৌনাঙ্গ চিড়ে যাওয়া কিংবা যোনি এবং পায়ুপথের মাঝের পর্দা চিড়ে যাওয়া থেকেও এই সমস্যার সৃষ্টি হতে পারে। জরায়ু মুখের ব্যথা, এক্ষেত্রে গভীরভাবে জনিত লিঙ্গ প্রতিস্থাপনের ফলে লিঙ্গের আকার জরায়ু মুখে ইনফেকশন যদি থাকে, যুক্ত স্থানে ছোঁয়ার ফলে মিলনকালে ব্যথা অনুভূত হতে পারে। ইন্ডোমেট্রোসিস, জরায়ুর স্লেমা ঝিল্লির জরায়ুর বাইরে বিস্তৃত হওয়ার ফলে মিলনকালে যন্ত্রণা হতে পারে। শ্রেণীচক্রে জ্বালা পোড়ার রোগ, গভীরতায় লিঙ্গ প্রতিস্থাপনের ফলশ্রুতিতে মিলনকালে পেশি কালার গভীরে জ্বালা পোড়া এবং প্রচণ্ড চাপ অনুভূত হতে পারে। অস্বাভাবিক গর্ভধারণ, গর্ভাশয়ের বাহিরে ডিম নিষিক্ত হয়ে অস্বাভাবিক স্থানে তার পরিবর্তন হতে থাকলে মিলনকালে প্রচণ্ড ব্যথা হতে পারে। মাসিক রজচক্র স্থায়ীভাবে বন্ধ হবার পর, নারীর 50-56 বছর বয়সের পর মাসিক রজচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তাই এই বয়সের পর জমি স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যেতে পারে, তার ফলে মিলনকালে যন্ত্রণা হতে পারে। সন্তান জন্মের পরপর অথবা অস্ত্রোপচারের কিছুদিনের মধ্যে মিলন ঘটলে তা যন্ত্রণাদায়ক হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক